হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আশা করি তোমাদের সকলের পুজো খুব ভালো কেটেছে। আমারও পুজো খুব ভালো কেটেছে, লাইক আমাদের পুজো খুব ভালো কেটেছে। তো যথারীতি আজকে হলো মানডে আর এখন বাজে 5:15। তো আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল দিনটা হলো আজকে স্বর্ণালীর বার্থডে। তো আমরা কয়েকজন বান্ধবীরা মিলে ঠিক করেছি ওকে সারপ্রাইজ দেব। ও কিছু জানে না সেরকম একটা, ওর কাছ থেকে জাস্ট ইনফরমেশন নিয়ে নিয়েছিলাম যে আজকে বাড়িতে থাকবে কি না। যে জানলাম যে ও বাড়িতেই থাকবে। আমি আর ইন্দিরা এখন যাচ্ছি ওর কেকটা পিক করতে, তাই জন্য ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করলাম। দেন তারপরে আমরা ওর বাড়িতে যাব। চলো চলো তোমরা। আমাদের কেকটা নেওয়া হয়ে গেছে আর ইন্দিরাও এসে পৌঁছে গেছে। এবার আমরা স্বর্ণালীর বাড়ির উদ্দেশ্যে যাবো, লাইক ইন্দুর বাড়ির উদ্দেশ্যে যাবো। হ্যাঁ, আসলে আমরা আরো আগেই পৌঁছাতাম, গরুর গাড়ি টুকটু টুকটু করতে করতে আসলাম, তো তাই জন্য তো দেরি হলো। এবার আমরা যাচ্ছি সারপ্রাইজ দিতে। চল। লুক এট আওয়ার বার্থডে গার্ল, ও উল্টে পড়ে ঘুমোচ্ছিল, তাই তো? ওকে প্লাস্টিকটা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে, ঠিক আছে, চল রেডি হ তাড়াতাড়ি। আমাদের বার্থডে গার্ল রেডি হচ্ছে, কারণ ওকে দেখা দেখে বাকিরা সবাই ভয় পেয়ে যাচ্ছিল, সেই জন্য যাতে কেউ ভয় না পেয়ে যায় সেই জন্য রেডি হচ্ছে। তাড়াতাড়ি হবি, এখন ড্যাবিং চলছে। ড্যাব 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 ড্যাব। আর ইন্দিরার আইকনিক হাসি, না সবার একটা আইকনিক ভার্সন থাকা দরকার। তোর যেরকম যখন তখন পড়ে যাওয়া, বুঝতে হবে। হ্যাঁ, যেরকম বডি থেকে ওটা খুলে গেছিল। টু ইউ হ্যাপি বার্থডে, টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ইন্দু, হ্যাপি বার্থডে টু ইউ। আসো আসো আসো, তোমরা আসো তাড়াতাড়ি, তোমাদেরকে খাওয়াবে আগে। কিন্তু যেহেতু জানতো না আমরা যাবো, তাই জন্য কাকিমা আমাদের জন্য ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছিল। সেটা হলো কাকিমার থেকে ভীষণ সুন্দর পায়েস আর হচ্ছে অসাধারণ একটা ঘুগনি। অ্যাজ অলওয়েজ কেকটা আমরা আমাদের প্রিয় বুনু জয়শ্রীর কাছ থেকে নিয়েছি। আমি প্রতিবারের মতো কেকটা সে এইবারও অসাধারণ ছিল। টেস্ট ওয়াইজ, থিম ওয়াইজ, সব কিছুতে অলওয়েজ ওর কেক বেস্ট। সেদিন দিনটা খুব তাড়াতাড়ি কেটে গিয়েছিলো, বাকি বান্ধবীরা অ্যাবসেন্ট ছিল কারণ ওদের প্রত্যেকেরই কিছু না কিছু কাজ ছিল, তাই আমি আর ইন্দিরাই গিয়েছিলাম সেদিনকার ওর বাড়িতে। তো বার্থডে গার্ল তুমি বলো। আমার আজকে ভীষণ আনন্দ হয়েছে যে ওরা সবাই আমার বাড়িতে এসে আমাকে এরকম সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। আমি ওভার বলে কি যা বলছি, আমার মাথায় কাজ করছে না। খুশি তো ভীষণ। তো আজকের জন্য এখানেই টাটা।